ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ এখনো পায়নি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে ভোগবিলাস করছেন তারেক, রিমোট কন্ট্রোলে পার্টি চালাচ্ছেন বললেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ওয়ার্কার্স পার্টির 50 বছরব্যাপী কর্মসূচি ঘোষণা। কারাগারে যেভাবে সময় কাটছে পি কে হাওলাদারের দুই বান্ধবীর। দুই দোকানে 12,000 লিটার তেল, জরিমানা 5 লাখ টাকা। 5 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারীদের মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ তিস্তা সহ অন্যান্য নদীর পানি একতরফা প্রত্যাহারের কারণে দেশে পানির সংকট তেমন যেমন তীব্র হচ্ছে, সাথে সাথে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে সারা বাংলাদেশ একসময় নিষ্ফলা ভূমি হয়ে উঠবে বলে দুই দেশের বিশেষজ্ঞরা ইতিমধ্যে অভিমত প্রকাশ করেছেন। 16 মে ফারাক্কা দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। ফারাক্কা দিবসকে জাতীয় মুক্তির নিরন্তর সংগ্রামের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তৎকালীন আওয়ামী লীগের সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, কিন্তু ভারত সেই সুযোগ নিয়ে অব্যাহতভাবে আজ পর্যন্ত তা চালু রেখেছে। তৎকালীন আওয়ামী লীগের সরকার এই অন্যায়ের প্রতিবাদ না করে নির্লজ্জভাবে তা মেনে নিয়েছে, ফলে বাংলাদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। লন্ডনে ভোগবিলাস করছেন তারেক, রিমোট কন্ট্রোলে পার্টি চালাচ্ছেন বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন তাকে ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। দুপুর 12:30টার দিকে নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন এ দেশের মানুষ ভালো মন্দ সবই বুঝে, তাদের আন্দোলন হয় না কেন, কারণ তাদের প্রতি জনগণের সমর্থন নেই। লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে আর সেই হুমকির উপর আওয়াজ তুলে গয়েশ্বর রায়রা ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন হুমকি দিয়ে ক্ষমতায় আসা যাবে না, জাতির অর্জনকে হুমকি দিয়ে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগ পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি, আমাদের ভিত্তি জনগণ। জনগণ যদি নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাখ্যান করে আমরা তাদের রায় মেনে নিয়ে চলে যাব, এটি নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। ওয়ার্কার্স পার্টির 50 বছরব্যাপী কর্মসূচি ঘোষণা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠার 50 বছর পূর্ণ হবে আগামী 17 মে। পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের পার্টির পলিট ব্যুরোর সদস্য ও উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মানিক কামরুল আহসান বক্তব্য দেন। তারা বলেন এই 50 বছর যেমন ছিল সুমহান আন্দোলন ও অর্জনের, তেমনই লক্ষ্য পূরণ করতে না পারার ব্যর্থতার গ্লানির। এই 50 বছরে পার্টি যেমন এগিয়েছে তেমনই পিছিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের অর্জনগুলো সংহত করে সমাজতন্ত্রের লক্ষ্যে পার্টির অসাম্প্রদায়িক জনগণ ত্রান্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের কাজে উদ্যোগী হয় এবং কমিউনিস্ট আন্দোলনকে পুনর্গঠনের প্রক্রিয়ায় বাংলাদেশে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। বহুবিধ বিভক্তি ও ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নামে এগিয়ে চলেছে। এই পুনর্গঠনের প্রক্রিয়ায় লেনিনবাদী পার্টি যেমন বিভক্তির মুখে পড়েছে, তেমনি বিভিন্ন উপধারায় বিভক্ত বাম কমিউনিস্ট অন্যান্য গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ করেছে ও শেষ অবধি 1992 সালের মে মাসে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিতে সংগঠিত হয়ে এক নতুন পথের উন্মোচন করেছে বলে জানানো হয় এই বক্তব্যে।
কারাগারে যেভাবে সময় কাটছে পি কে হাওলাদারের দুই বান্ধবীর, পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি হাজার কোটি টাকার পাচারকারী প্রশান্ত কুমার হাওলাদার উরফে পি কে হাওলাদার। পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়ে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি হাজার কোটি টাকার পাচারকারী প্রশান্ত কুমার হাওলাদার। পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়ে তিন দিনের রিমান্ডে রয়েছেন তিনি। যদিও পি কে অপকর্মের সহযোগী তার দুই বান্ধবী নাহিদা রুনাই ও অবন্তিকা বড়ালকে গত বছরই গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারেই রয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবন্তিকাকে গত বছর 13 জানুয়ারি এবং নাহিদা রুনাইকে 16 মার্চে গ্রেপ্তার করা হয়। দুইজনকেই রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়েছে। তারা দুজনই এখন গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দী, রাখা হয়েছে আলাদা সেলে। কারাগার সূত্র বলছে পি কে দুই বান্ধবী শারীরিকভাবে ভালো আছেন, অন্য বন্দীদের সঙ্গে গল্প করে সময় কাটছে তাদের। জানা গেছে পি কে হাওলাদারের বান্ধবীদের বড় বহরের মধ্যে ঘনিষ্ঠ ছিলেন অবন্তিকা বড়াল ও নাহিদা রুনাই। আর্থিক অনিয়মের অন্যতম সহযোগী হওয়ায় পি কে তাদেরকে বেশি গুরুত্ব দিতেন। এই দুই বান্ধবীকে পি কে পৃথক পৃথক 20 থেকে 25 বার সিঙ্গাপুর ও থাইল্যান্ডে প্রমোদ ভ্রমণ করেছেন। এদিকে গত বছরের মার্চে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় পি কে হাওলাদার 2019 সালের 23 অক্টোবর বেনাপুল দিয়ে বিদেশে পালিয়ে যান। তখন কানাডায় তার বসবাসের খবর আসে। তারপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাতে থাকে সরকার। অবশেষে ভারতের পশ্চিমবঙ্গে নাম পরিবর্তন করে বসবাসের খবরে অভিযান চালিয়ে পি কে সহ 6 জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর পশ্চিমবঙ্গের ব্যাংকশাল আদালত পি কে সহ 5 জনকে 3 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। দুই দোকানে 12,000 লিটার তেল, জরিমানা 5,00,000 টাকা। চট্টগ্রামের দোকানে অবৈধভাবে মজুত করা 12,100 লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে সল্টগোলা ঈশান মিস্ত্রির হাট এলাকায় অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়। একই সঙ্গে দুটি দোকানকে জরিমানা করা হয় 5,00,000 টাকা। দোকান দুটি হল মেসার্স আস আদ বাণিজ্যালয় ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ দিদার হোসেন জাগো নিউজকে বলেন, ওই দুই প্রতিষ্ঠানে 12,100 লিটার সয়াবিন তেল আগে থেকে মজুত করা ছিল। এরই মধ্যে মেসার্স আসাদ বাণিজ্যালয়ে 6,000 লিটার এবং বিসমিল্লাহ এন্টারপ্রাইজে 6,100 লিটার ড্রাম ভর্তি সয়াবিন তেল পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিকে 2,50,000 টাকা করে মোট 5,00,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ছিল র্যাব। 5 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মানববন্ধন। বেতন গ্রেড পদবি পরিবর্তন সহ 5 দফা দাবি আদায়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। বেলা 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশের জেলা উপজেলা প্রায় 1,000 কর্মচারী উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার মন্টু, সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সুলাইমান হোসেন প্রামাণিক, সভাপতি নার্গিস নাহার, জোবাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া, সাধারণ সম্পাদক বাজন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে কর্মচারী নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কর্মচারীদের মধ্যে বৈষম্যের কথা তুলে ধরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য পদোন্নতি ও 11তম গ্রেডে বেতন ভাতার দাবি জানান বক্তারা। এছাড়াও দ্রুততম সময়ে 5 দফার দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেওয়া হয়।